হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব আমাদের খাদ্য প্রাপ্যতার নির্ধারক সম্পর্কে এখন খাদ্য প্রাপ্যতাটা কি সেটা একটু বলি খাদ্য প্রাপ্যতা হলো যে খাদ্য থাকা অর্থাৎ প্রত্যেক দেশে প্রত্যেক পরিবারে যেন নির্দিষ্ট পরিমাণ চাহিদা অনুসারে খাদ্য অবস্থিত অবস্থিত থাকে অর্থাৎ খাদ্য থাকে তাই বোঝায় হচ্ছে খাদ্য প্রাপ্যতা অথবা খাদ্যর প্রাপ্তি এবং এই খাদ্য প্রাপ্তি কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল একেই আমরা বলছি আমাদের খাদ্য প্রাপ্য নির্ধারক প্রথমে আসছে মোট দেশজ উৎপাদন মোট দেশজ উৎপাদন বলতে আসলে কি বোঝায় দেশজ উৎপাদন হলো যে আমাদের দেশের অভ্যন্তরে বা প্রত্যেকটি দেশের অভ্যন্তরে কতটুকু খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে খাদ্য শস্য উৎপাদিত হচ্ছে এখন আমাদের দেশে দুই ধরনের খাদ্য খাদ্যশস্য রয়েছে এক হলো জাতীয় ফসল আরেক হলো অর্থপুরি এখন মোট দেশজ উৎপাদন বলতে কিন্তু আমরা জাতীয় ফসলকেই বোঝাচ্ছি কারণ এক জাতীয় ফসল ধারায় আমরা আমাদের খাদ্য ঘাটতি পূরণ করে থাকি এখন জাতীয় ফসলগুলো কি কি সেগুলো হলো ধান পাট ধান গম ভুট্টা আলু ইত্যাদি অর্থাৎ এগুলোর মাধ্যমে আমাদের খাদ্যশস্য খাদ্য ঘাটতি মিটে থাকে এখন এই দেশজ উৎপাদন অর্থাৎ এই খাদ্যশস্যগুলো যত বেশি উৎপাদিত হবে আমাদের দেশে খাদ্যের প্রাপ্তি ততই বাড়বে একটা ছোট উদাহরণ দিই একটি দেশ বা একটি অঞ্চলে যদি প্রতি একরে সর্বোচ্চ খাদ্যশস্য উৎপাদিত হয় তাহলে সেই দেশ বা সেই অঞ্চলে কখনোই খাদ্য ঘাটতি হবে না ঠিক এরূপভাবে আমাদের দেশে জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের আবাদ জমি কিন্তু ততটা বৃদ্ধি পাচ্ছে না তাই আমাদের দেশজ উৎপাদন বৃদ্ধি করতে হলে আমাদের কৃষি খাতকে উন্নত করতে হবে এবং আমাদের যদি মোট দেশজ উৎপাদন বৃদ্ধি পায় তাহলে কেবল আমাদের খাদ্যের প্রাপ্তি প্রাপ্তি নিশ্চিত হবে তারপর হচ্ছে মজুদ মজুদ বলতে বোঝায় সেই উনিশ সেই দশ হাজার বছর পূর্বের রাজা বাচ্চারা যেমন তাদের খাদ্যশস্য মজুদ করে রাখতেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় তেমনি এই মজুদটাকে সেটা বোঝায় অর্থাৎ খাদ্য মজুদ বলতে খাদ্য সংরক্ষণ করে রাখা বোঝায় ধরো একটি দেশে বা একটি অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ হবার আশঙ্কা দেখা দিল ফলে সেই দেশের যা প্রধান তিনি কি করলেন খাদ্য মজুদ করে রাখলেন এর ফলে ওই দুর্যোগ চলাকালীন সময়ে কিন্তু খাদ্য ঘাটতি হলো না ফলে দুর্যোগ সেখানে স্থায়ী হলো না অর্থাৎ খাদ্য মজুদের ফলেও কিন্তু আমাদের খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধিত হয় তারপর হচ্ছে নেট খাদ্য আমদানি খাদ্য আমদানি অর্থাৎ আমদানি বলতে বোঝায় যে অন্য দেশ থেকে অন্য দেশ থেকে আমাদের দেশে আমদানি করা এবং খাদ্য আমদানি করার এই কাজটি বাংলাদেশে করে থাকে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ অর্থাৎ সংক্ষেপে টিসিবি ধরো আমাদের দেশে বর্তমানে একটি বিরাট সংকট দেখা দিয়েছে আর সেটা হলো পেঁয়াজ এখন এই টিসিবি কি করবে যে অন্যান্য দেশ থেকে কম দামে অর্থাৎ অথবা একটি নির্দিষ্ট দামে এই পেঁয়াজগুলো আমাদের দেশে আমদানি করবে এর ফলে আমাদের দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে না এবং আমাদের দেশে পেঁয়াজের এই খাদ্য ঘাটতি পূরণ করা হবে অর্থাৎ খাদ্য আমদানি বলতে আমরা কিন্তু এই অবস্থাটিকেই বোঝাচ্ছি তারপর হচ্ছে বৈদেশিক বাণিজ্য তোমরা দেখো যে আমাদের দেশে কিন্তু অর্থকরী ফসল খুবই কম পাট চা ইত্যাদি এখন যে দেশের বৈদেশিক বাণিজ্য যতটা উন্নত সেই দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থা ততটাই উন্নত অর্থাৎ আমাদের দেশে দেখা যায় যে আমরা রপ্তানির চেয়ে রপ্তানির চেয়ে আমদানি বেশি করছি এই আমদানি বেশি করার ফলে আমরা যেই বৈদেশিক মুদ্রা অর্জন করি তার তার আরও ভর্তুকি দিয়ে আমাদেরকে আমরা যেসব পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছি সে সেখান থেকে আরও ভর্তুকি দিয়ে আমাদেরকে আমাদের খাদ্য বা প্রয়োজনীয় খাদ্য আমদানি করতে হচ্ছে আমরা যদি আমাদের দেশজ উৎপাদন বাড়াতে পারি তাহলেই কেবল আমাদের দেশে খাদ্য প্রাপ্তি নিশ্চিত হতে পারে এবং সরকার কিন্তু দুই হাজার একুশ সালের মধ্যে খাদ্য নিরাপত্তাটিকে নিশ্চিত করার একটি লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থাৎ আমাদের দেশে যে খাদ্য ঘাটতি রয়েছে সেইটাকে নির্মূল করার পদক্ষেপ অলরেডি গ্রহণ করা হয়ে গেছে এবং এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কৃষি খাতে ব্যাপক জোরদার দেওয়া হচ্ছে তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম আমাদের খাদ্য প্রাপ্যতা কয়েকটি নির্ধারক সম্পর্কে তাহলে আমরা এখন একটি ছোট্ট প্রশ্নে চলে যাই অধিক উৎপাদন কিসের ঝুঁকির হ্রাস করে অর্থাৎ একটি দেশে যখন অধিক উৎপাদন হয় তখন কিসের ঝুঁকি বা আশঙ্কা কমে যায় প্রথমে হচ্ছে খাদ্যের ঝুঁকি হচ্ছে খাদ্য প্রাপ্তির ঝুঁকি এবং তারপর হচ্ছে নিরাপত্তার ঝুঁকি এখন তোমরা বলো যে কোনটা হবে হ্যাঁ খাদ্য প্রাপ্যতার ঝুঁকি অর্থাৎ একটি দেশে যখন একটি দেশে যখন খাদ্য উৎপাদন বেড়ে যায় তখন আমাদের খাদ্য প্রাপ্তির ঝুঁকিটা কমে যায় অর্থাৎ সেই দেশে খাদ্য খাদ্যপ্রাপ্তি বেড়ে যায় তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জানলাম যে আমাদের এই খাদ্য প্রাপ্তি কয়টি বিষয়ের ওপর নির্ভর করে পরের ভিডিওতে আমরা আমাদের খাদ্যের ক্রয়যোগ্যতা সম্পর্কে জানতে পারবো